নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আপনারা সকলেই জানেন আগামী 5ই জুলাই 2020 রবিবার গুরু পূর্ণিমা, কিন্তু এই গুরু পূর্ণিমা তিথি শুরু হবে 4ঠা জুলাই 2020 দিবা 11টা 16 মিনিট থেকে। সেটা চলবে পরের দিন অর্থাৎ 5ই জুলাই 2020 দিবা 10টা 6 মিনিট পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন যদি আপনারা এই ভিডিওতে বর্ণিত কয়েকটি উপায়, সহজ উপায় করতে পারেন গৃহে, তাহলে দেখবেন যে আপনাদের গৃহে কখনো সম্পদের অর্থের অভাব হবে না, সবসময় আপনারা সমৃদ্ধিতে থাকবেন, উন্নতিতে থাকবেন। আসুন দেখে নি সেই উপায়গুলো কি কি। প্রথম হল, আপনারা গুরু পূর্ণিমার দিন যে ভোজন গ্রহণ করবেন সেটা নিরামিষ খাওয়ার, যাই ভোজন করবেন সেই খাওয়ারের মধ্যে একটু কেশর ছিটিয়ে দেবেন এবং চেষ্টা করবেন সেই দিন স্নান করে উঠে কেশরের তিলক কপালে লাগানো। এই গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ বৃক্ষকে পুজো দেওয়া উচিত এবং অশ্বত্থ বৃক্ষের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন গুরুকে, সৎ ব্রাহ্মণকে এবং সাধু সন্তদেরকে কিছু দান দক্ষিণা করা উচিত, সেবা দেওয়া উচিত। গুরু পূর্ণিমার দিন স্নানের জলের মধ্যে এক টুকরো কর্পূর দিয়ে স্নান করা উচিত। গুরু পূর্ণিমার দিন অবশ্যই আপনার একটি হলুদ রঙের ফুল হয় এমন একটি গাছ গৃহে এনে টবে হোক মাটিতে হোক লাগান। এছাড়াও গুরু পূর্ণিমার দিন গুরুজনদের হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের ফল এবং হলুদ রঙের মিষ্টি দান করা উচিত বা উপহার দেওয়া উচিত। গুরু পূর্ণিমার দিন সকলের উচিত ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে গীতা পাঠ করা উচিত, অন্তত একটা অধ্যায় অবশ্যই পাঠ করা উচিত। বিশেষ করে সেই সকল ছাত্রদের পাঠ করা উচিত যারা বিদ্যায় এই মুহূর্তে সমস্যার মধ্যে যাচ্ছেন, তারা মনোযোগ রাখতে পারছেন না পড়াশোনাতে, বিদ্যায় বাধা আসছে যাদের, তারা অবশ্যই এই দিন গীতা পাঠ করা উচিত। যে সকল ব্যক্তি মনে করছেন যে ভাগ্য তাদের সাথ দিচ্ছে না এই সময়, সে যারা ব্যবসা করছেন দেখছেন ব্যবসায় প্রচন্ড রকম বাধা, সমস্ত কাজ একদম শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে, বা যারা চাকরি করছেন দেখছেন তারা কিছুতেই চাকরি ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না, তারা অবশ্যই এই সরল টোটকাটি করবেন। এটা কি যে হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের ফল বা হলুদ রঙের মিষ্টি কিনে আপনারা সৎ ব্রাহ্মণ অথবা দুস্থ লোকেদেরকে দান করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। অবশেষে আর্থিক উন্নতির জন্য এই টোটকাটি অবশ্যই করুন। গুরু পূর্ণিমার দিন একটি ঘিয়ের প্রদীপ আপনারা স্নান করে এসে জ্বালাবেন, সেই ঘিয়ের প্রদীপের মধ্যে দুটুকরো কাঁচা হলুদের টুকরো দিয়ে দেবেন এবং তারপরে 11টি হলুদ কড়ি, যদি হলুদ কড়ি না পান সাদা কড়ি নেবেন এবং একটু ঘি দিয়ে হলুদ গুঁড়োটাকে গুলে নেবেন, গুলে সেই সাদা কড়ির গায়ে লাগাবেন। কাঁচা হলুদের 2টি টুকরো এবং হলুদ কাপড় নেবেন, এই হলুদ কাপড়ের মধ্যে এই 11টি কড়ি, কাঁচা হলুদের টুকরো, এক টাকার একটা কয়েন, এগুলোকে বেঁধে যাদের গুরু দীক্ষা হয়ে গেছে তারা গুরুর পায়ের কাছে রাখবেন,
আর যাদের এখনো গুরু দীক্ষা হয়নি তারা ভগবান শ্রীবিষ্ণুর পায়ের কাছে রাখবেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখবেন, রেখে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। জানিয়ে পূর্ণিমা কেটে যাওয়ার পরে এই উটুলিটিকে আপনাদের ওখান থেকে তুলে নেবেন, তুলে নিয়ে আপনারা আপনাদের গৃহে সযত্নে রেখে দেবেন। ক্যাশ বাক্সে রাখতে পারেন, লকারে রাখতে পারেন, আলমারিতে রাখতে পারেন, ব্যবসা ক্ষেত্রে নিয়ে গিয়ে রাখতে পারেন। দেখবেন ভাগ্য আপনাদের সহায় হবেই হবে, আর্থিক উন্নতি হবেই হবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।